নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটু সময় পেয়েছিলাম, তাই ভাবছিলাম একটা শর্টস আপলোড করি। তো দুজনে মিলে চেষ্টা করছিলাম সেটা করার। সবসময় এই হয় যে প্রথমে বাবুর মনটা ভালো থাকে, কিন্তু যদি ও খেলতে থাকে তখন ডাকলে কিন্তু আসে না, রেগে যায়। তারপর প্রথমে আমি ওকে বুঝিয়ে দিই, তারপর একটা টেক এর পর আমি যদি ভাবি আর একটা টেক নেবো, তাহলে ওই যে মুখটা দেখুন মুখটা দেখুন এরকম করতে থাকবে, আর করতে চাইবে না। তো আবার কখনো কখনো আমি রেগেও যাই, আবার কখনো কখনো আদর করে আবার করাই। তারপর আমার ননদ, এই যে আমার মেজ ননদ আসলেন, পাশের বাড়ির থেকে একটা শাড়ি কিনেছেন, তো শাড়িটা দেখাতে কেমন হয়েছে, শাড়িটা নিয়ে আসলাম দেখ। তো আমি এটাই বলছিলাম, শাড়িটা ভালোই হয়েছে, তবে পুজোর দিনে পরবা, না হলে কিন্তু তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। বিকেলবেলা আবার চলে এসেছি বেড়াতে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেকখানি হাঁটার পর দুজনে চুপ করে বসে পড়েছিলাম, আপনারাই দেখুন, কোনো অন্যরকম সাউন্ড নয়, জাস্ট ন্যাচারাল। কেমন লাগছে বলো জায়গাটা? আমরা রোজ আসি, আমাদের সঙ্গে তোমরাও এসো, খুব ভালো লাগবে। এ হলো সেই আকাশ যেখানে মেঘ গাভীর মতো চড়ে। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এই ভুট্টোগুলো নিয়ে বসলাম, এগুলো পুড়িয়ে নুন লেবু মাখিয়ে এখন খাওয়া যাবে। ছোটবেলায় আমরা যখন এই ভুট্টা খেতাম তখন সেই আঁচে পুড়িয়ে দিত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে খেতে হতো। আপনাদের ছোটবেলায় ভুট্টা খাবার কথা মনে পড়ে? আমার মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সবাই সাবধানে থাকবেন। তো আজকের মতো এটুকুই, টাটা।